চোটে জর্জরিত এফসি গোয়ার বিরুদ্ধে জয়ের খোঁজে এস্ট বেঙ্গল খোঁজে এসি ইস্ট বেঙ্গল গোয়ার বিরুদ্ধে ফিরতি লিগে নামছে হলুদ ব্রিগেড প্রথম পর্বের ম্যাচ এক এক গোলে অমীমাংসিত ছিল তবে প্লে অফের জায়গা পেতে হলে শুক্রবার ম্যাচ জিততেই হবে ইস্টবেঙ্গলকে তাই জয় ছাড়া কিছুই ভাবছেন না লাল হলুদ সহকারী কোচ টনিক গ্রান্ট সাংবাদিকদের মুখোমুখি তিনি বলেন আমরা বাকি সব ম্যাচ যে তার লক্ষ্য নিয়েই মাঠে নামব তিনটে ম্যাচে জন খেলেছি এই মরশুমের আগে আমরা এই ফুটবলারদের চিনতাম না প্রথম দশটা ম্যাচ লেগেছে ফুটবলারদের ভালোভাবে চিনতে লিগ টেবিলের সামনের দিকে থাকা দলগুলো পয়েন্ট নষ্ট করলে নিচের দিকে থাকা দলগুলোর সামনে ওপরে ওঠার সুযোগ তৈরি হয় আমাদের সেই সুযোগ কাজে লাগাতে হবে তেরো ম্যাচে বারো পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দশ নম্বরে ইস্টবেঙ্গল আর অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেলে কুড়ি পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে আছে এফসি গোয়া সাত ম্যাচে অপরাজিত থাকার পর ভালো খেলেও লিগ টেবিলের শীর্ষে থাকা মুম্বাই সিটি এফসির কাছে এক গোলে হারতে হয়েছিল এস সি ইস্টবেঙ্গলকে এফসি গোয়ার বিরুদ্ধে তুরুপের তাস হতে পারে ব্রাইট খারে তাই তাকে ব্যবহারের ক্ষেত্রে কিছুটা সাবধানী ইস্টবেঙ্গল টনি গ্রান্ড বলেন ব্রাইট যতবার বল ধরে ততবার ফাউল করা হচ্ছে তাই ওকে আমরা নামা কখন নামাবো সেটা ভাবতে হবে এফসি গোয়ার বিরুদ্ধে প্রথম সাক্ষাতেই চার ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ গোল করেছিল ইস্টবেঙ্গলের হয়ে অভিষেক করা ব্রাইট ভালো ফর্মে আছেন গোলরক্ষক দেবজিৎ মজুমদারও এই মরশুমে পঁয়তাল্লিশটি সেভ করেছেন তিনি সাসপেন সাসপেনশন কাটিয়ে গোয়ার বিরুদ্ধে ফিরছেন অজয় ছেত্রী অন্যদিকে এফসি গোয়া দলে আছেন সোনার বুটের দৌড়ে থাকা ইগর অ্যাঙ্গুলো এই মরশুমে ইতিমধ্যে নয় গোল করে ফেলেছেন তিনি তবে চোটের কারণে গোয়া দলে নেই ইভান গানজালেস জেমস তোনাচি ও ঈশান পান্ডিয়া তাই আশাবাদী ইস্টবেঙ্গলের সহকারী কোচ টনি গ্রান্ট তিনি বলেন এটা আমাদের কাছে ভালো সুযোগ আমরা প্রথম দিকে আমাদের অধিনায়ককে পাইনি এটা আমাদের সমস্যায় ফেলেছিল প্রত্যেক দলই কিছু নির্দিষ্ট ফুটবলারের ওপর নির্ভর করে প্রতিবাদী এবার এটিকের সমর্থকরাও বাগানের নাম সরিয়ে ফেলা সহ ছয় দফা দাবি জানিয়ে চিঠি বেশ কয়েকদিন ধরেই কলকাতার সবুজ মেরুন তবে সেটা ফুটবলের সুর এটিকেও মোহনবাগানের অদ্ভুত সংযুক্তিকরণ নিয়ে মেরিনার্সদের ক্ষোভ হারিয়ে যাচ্ছে মাতৃসম ক্লাবের অস্তিত্ব প্লাকার্ড ও ব্যানার নিয়ে রিমুভ এটিকে স্লোগান তুলছে মোহনবাগান সমর্থকরা তবে কেবলমাত্র মোহনবাগান সমর্থকরাই নয় এবার সামনে এলো এটিকে সমর্থকরাও তাদের দাবি হলো দীর্ঘ ছ সাত বছর ধরে তারা এটিকে সমর্থন করে আসছে কিন্তু মোহনবাগানের সাথে সংযুক্তিকরণের পর হারিয়ে যাচ্ছে এটিকের অস্তিত্বও এবার প্রতিবাদের রাস্তা বেছে নিয়েছে তারাও একটি চিঠিতে এটিকে সমর্থকরা খোলা চিঠিতে লিখেছেন আমরা আপনাকে মনে করিয়ে দিতে চাই আমরা হলাম সেই সব ভুলে যাওয়া সমর্থক যারা যে কোনো পরিস্থিতিতে এটিকে দলকে সমর্থন করে ক্লাবের পাশে থাকে আপনাকে সোশ্যাল মিডিয়াতে যারা বিদ্রুপ করে তাদের সাথে আমরা লড়ি তবে এখন এই পরিস্থিতিতে আমরা কেন এটিকে সমর্থন করব প্রথম মার্জারের সিদ্ধান্ত শুনেও আমরা আপনার ওপরে বিশ্বাস করেছিলাম আশা করেছিলাম এটিকে ক্লাবকে সমান গুরুত্ব আপনি দেবেন এই চিঠিতে ছয় দফা দাবি জানিয়েছে এটিকের সমর্থকরা সেই দাবিগুলি হল এটিকের সঙ্গে জড়ানো যাবে না মোহনবাগানের নাম তা সরিয়ে ফেলার দাবি জানিয়েছে সমর্থকরা এটিকে ক্লাবকে আবার নতুনভাবে রেজিস্টার করা হোক তারা সব মরশুমেই আইএসএল খেলবে তারা তাদের প্রিয় দলের জার্সির রং ফেরত চায় যে জার্সিতে এটিকে খেলতো অর্থাৎ লাল সাদা জার্সি বা অন্য কোনো রঙের বাগান বা মেরিনার্স বলা যাবে না সেটা এটিকে সমর্থকদের পরিচয় নয় তারা এই ধরনের নাম শুনতে চায় না চ্যাম্পিয়নশিপে থ্রি স্টার ফিরিয়ে আনতে হবে সমর্থকরাও সেই থ্রি স্টারের অধিকারী এটিকে ক্লাবের চ্যাম্পিয়ন টেক ফিরিয়ে আনতে হবে সমর্থকরাও দলের দ্বাদশতম ব্যক্তি তো এটিকে মোহনবাগান সমর্থক এবং মোহনবাগান সমর্থক দুই দলের সমর্থকরাই কিন্তু এই মার্জ নিয়ে তীব্র আপত্তি জানাচ্ছে তো এই মার্জারের ফলাফল পরবর্তীতে কি ভেঙে যেতে চলেছে বা মানে এই মার্জারটা কি ভেঙে যেতে চলেছে না পরবর্তী সিজনেও থাকবে তার দিকে এখন নজর রাখবো যদি কিছু আপডেট পাই আপনাদের সাথে শেয়ার করবো